হ্যালো বন্ধুরা, আজকে একটা বিশেষ দিনে চলে এসেছি অনিমা রান্নাঘরে। তো আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আজকে আমার বড় ছেলের বার্থডে। তো সেই বার্থডে মানে খাবার কি আয়োজন করেছি আজকে, খুব তাড়ার মধ্যে আর তাড়াহুড়োর মধ্যে আছি, তাও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ, আমি কিছু কিছু জোগাড় করে রেখেছি, পুরোটা তোমাদের দেখাতে হয়তো পারবো না, কিন্তু যতটা পারবো ততটা দেখাবো। কি কি মেনু হচ্ছে দেখাচ্ছি। তো আগে ডাল দিয়ে শুরু করি। আজকে হচ্ছে ভাজা মুগের ডাল, কড়াইশুঁটি টুটি দিয়ে এটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে কেটে রেখেছি আম, আমের চাটনি হবে আমার বড় ছেলের জন্য, বা পায়েস আলাদা করে করে রেখেছি, এটা বড় ছেলে একাই খাবে, আমরা এই পায়েসটাকেও খাবো না, আমাদের জন্য আলাদা পায়েস হবে। এখানে বসিয়েছি, এই যে দুধ বসিয়েছি, এখানে আছে খাসির মাংস, আর এখানে আছে শুক্তো। শুক্তো সব সবজি উপকরণ যা যা লাগে আমি সমস্ত কেটে রেখেছি, বেগুন, আলু, বটবটি, কাঁচকলা, মিষ্টি আলু, উচ্ছে, ডাঁটা, এতে দেবো বড়ি, আমার শুক্তোর লাগবে দুধ, চালমগজ, আদা, রাঁধুনি, সর্ষে, এই 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 উপকরণ আমার শুক্তোতে লাগবে। আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবারে ডালটা, এই ডালটা আমি একটু অন্য টাইপের করব। আমি আমি এই ডালের জন্য মশলা করে রেখেছি, এই মশলাটার সঙ্গে আছে তোমার গরম মশলা, আদা, রসুন আর গোটা জিরে, এই তিন রকম জিনিস দিয়ে আমি এটাকে বেটে রেখেছি। তোমাদের আমি এই মশলাটা করার সময় দেখাতে পারিনি। প্রথম আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আমি কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য। আমার কড়াটা একটু গরম হয়ে যাক, আমি এতে তেল দেব, আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, দিচ্ছি গোটা জিরে, আমি এই ডালের মধ্যে নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে রেখেছি। আমি শুধু মশলাটা দিয়ে ফোড়ন দেবো, ওইগুলো তোমাদের দেখাতে পারিনি। এই যে বেটে রাখা মশলাটা তোমাদের বললাম, আমি এই মশলাটা তেলের ওপরে দিয়ে দেবো। তো আমি এই মশলাটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি ডালটাকে ঢেলে দেবো। আমি শুধু কড়াইশুঁটি ওর মধ্যে দিয়েছি, তোমরা পারলে গাজরও ছোটো ছোটো করে দিতে পারো, আলুও ছোটো ছোটো করে কেটে দিতে পারো, খুব টেস্টি হয় এই ডালটা। এটা আমি ভাজা মুগের ডাল রান্না করছি, সোনা মুগ ডাল। আমার ডাল হয়ে গেছে, এবারে আমি ডাল নামাবো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, এর উপর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, একটু দিয়ে দিচ্ছি, ডাল আমার হয়ে গেছে, আমি ডাল ঢেলে দিলাম। তো আমি দিয়ে দিচ্ছি তেল, এবার আমি চাটনি বসাবো, তেলের ওপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। তো আমার পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আম, এবার আমি চাটনিটা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, নুন তোমরা আন্দাজ ভাবে দিও। আমি আজকে এই চাটনিটাতে হলুদ দেবো না, এই চাটনিটা একটু সাদা টাইপের করতে চাইছি। তো আমি দিয়ে দেবো জল, দিচ্ছি এর মধ্যে জল,
তো চিনিটা আমি পরে দেব, আমি গ্যাসটা কম করে আমটা আমি চাপা দিয়ে দিচ্ছি। ওই পাশে আমি পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এই চালের মধ্যে একটু ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নেব। তো আমার ঘি মাখানো হয়ে গেছে, আমি এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চালের মধ্যে বা ঘি মাখিয়ে যদি তোমরা পায়েস করো, পায়েসটা খুব সুন্দর হয় খেতে। তো আমি আমের চাটনিটা বসিয়েছিলাম, আমটা আমার একটু সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এতে দিয়ে দেবো চিনি। চাটনিতে একটু চিনি বেশিই লাগে, তো তোমরা সেই বুঝে দিও। আমি এই ছোটো বাটি এক বাটি চিনি দিলাম। আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দেখছি আর লাগবে নাকি। যদি লাগে আমি আবার একটু দেব। চিনিটা আমার গলেনি এখনো, চিনিটা গোটা রয়েছে। আর তোমাদের বলেছিলাম কিছু কিছু হয়তো দেখাতে পারবো না সম্পূর্ণটা। আমি এখানে একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি এটা চাটনিতে নাবা চাটনি নাবাবার আগে চাটনির মধ্যে দিয়ে দেবো। তো আজকে আমি বলেছিলাম সাদা চাটনি করব একটু আমের। তো মানে সাদা ভাবই আছে, আমি হলুদ দিইনি। আমি পাড়ায় পতাকা তোলা হবে, পাড়া থেকে এখনই ডেকে গেল। আমি এখন গ্যাস অফ করে আমি পাড়ায় যাচ্ছি, ওইখানে একটু যোগদান করব, করে আমি আবার আসবো অনিমার রান্নাঘরে। তো আমার চাটনি হয়ে গেছে। আমি এবারে এ ভাজা মশলাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। চাটনির গন্ধটাও দারুণ বেরিয়েছে, ভাজা মশলা দিয়েছি। তো চলো, আমার হয়ে গেছে চাটনি। পাড়া প্রোগ্রাম হয়ে গেছে, আমি ফিরে এসেছি। আমি এখন শুক্তোটা বসাবো, তেল দিচ্ছি। তো আমি উচ্ছেগুলো শুক্তোর উচ্ছে এইভাবে কেটেছি। আমি আগে উচ্ছেটা ভেজে নেব। আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, আমি উচ্ছে ভাজাগুলো এবার তুলে নিচ্ছি। তো আমি বেশি উচ্ছে দিইনি, আর শুক্তোর মধ্যে আবার বেশি তেতো ভালো লাগে না, একদম হালকা তেতো থাকবে, ভালো লাগে শুক্তো খেতে। আমার এই এই উচ্ছে ভাজা হয়ে গেছে, আমি এবারে বড়িগুলো ভেজে নেব। তো আমার বড়ি ভাজা হয়ে গেছে, আমি এভাবে লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। আমি এবারে দেব বেগুনগুলোকে আমি ভেজে আলাদা করে রেখে দেবো। বেগুন দেবো একদম লাস্টে, আমি বেগুনে কিছু মাখাইনি, এমনি শুধু বেগুনই ভেজে নিই। বেগুন আমার ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। তোমরা এরকম করেই ভেজে নেবে। বেগুনগুলো আমি আলাদা রাখছি, পরে দেবো শুক্তোর সঙ্গে, নাহলে বেগুনগুলো পুরো গলে ফেটে যায়, ভালো লাগে না। তো আমি আবার দিয়ে দিচ্ছি অল্প তেল। এটা দিয়ে দিলাম আলু। বাকি যে আনাজগুলো কাটা আছে, পেঁপে, বরবটি, কাঁচকলা, মিষ্টি আলু, আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখো আমি শুক্তোর আনাজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি, আমি এরপর দিয়ে দিচ্ছি নুন।
নুন তোমরা আন্দাজ করেই দেবে, আমি বারবার বলেছি তোমাদের আন্দাজে তোমরা নুন দেবে। তো এখানে কেটে রাখা ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি এর উপরে। ডাঁটাগুলো আমি ভাজিনি, ডাঁটাগুলো ভাজলে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ঢাকা, এবার আস্তে আস্তে একটু আমি সিদ্ধ হতে দিলাম। তো বন্ধুরা, আমি শুক্তোটা বসিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম, তো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, বড়ি আর উচ্ছে দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে দেব। তো এটাতে আমি আদা, রাঁধুনি, চালমগজ, সর্ষে একসাথে বেটে রেখেছিলাম, এই মশলাটা আমি ওর সঙ্গে দিয়ে দেব। তো নুন তো আগে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখিয়েছি আমি। আমি এই মশলাটা এবারে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি, তো দিইনি, এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু বেগুন আর বড়িটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে আর একটা মশলা রেডি করে তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, এতটা দুধ দিলাম। দিয়ে দিচ্ছি এক চামচ ঘি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা। এটা ভালো করে মিক্স করে নেব। একটু জল দিয়ে দিলাম। তো আমার সব সেদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টি মিষ্টি সমস্ত দিয়ে দিয়েছি। আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে এবার আমি এটাকে ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো আমার তেজপাতা পাঁচফোড়ন ভালোভাবে গরম হয়ে গেছে। আমি শুক্তোটা এবারে আস্তে করে ঢেলে তো আমি যে এখানে দেখিয়েছি না, দুধ, ময়দা আর ঘি একসঙ্গে মিক্সড করে নিয়েছিলাম, এটা আমি এখন এর উপরে দিয়ে দেবো। তো দেখো বেগুনগুলো আস্তে আস্তেই আছে, কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো। বেগুনগুলো আমি আগে দিইনি। আমার শুক্তো হয়ে গেছে, এবার আমি শুক্তো নামিয়ে নিচ্ছি। তো এর ওপরে একটু পাঁচফোড়নের গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু আমার পাঁচফোড়ন গুঁড়ো করা নেই, আর দেবো না, বাড়িতেই তো খাবো। পাশের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এই এলাচ, থেতো করে রেখেছি, দিয়ে দিচ্ছি। তো আমি কাজু কিশমিশ এখনও দিইনি, চালটা আর একটু হবে হলে তারপরে আমি চিনি দেবো। আমি পায়েসের মধ্যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখনো আমি চিনি দিইনি, আরেকটু পরে চিনি দেব। তো আমি এবার খাসি মাংসটা বসাবো। আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমি মাংসের আলুগুলো আগে ভেজে নেব, দিয়ে দিলাম আলু। আমার মাংসের আলু ভাজা হয়ে গেছে, আমি এবারে ছেড়ে নিচ্ছি আলুগুলো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, এক চামচ দিয়েছি আর অল্প দিলাম। দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি তেজপাতা,
দিচ্ছি গোটা গরম মশলা। তো আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি বেশি তেল দিইনি, কেননা খাসির মাংস তো ওতেও চর্বি আছে, অনেকটাই তেল বেরোবে। যদি তো বন্ধুরা, ওপাশে আমার খাসি মাংস পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি এপাশে। তো আমার চাল একদম মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো চিনি, আমি হাত দিয়েই দিচ্ছি। তো বেশি খুব একটা কড়া মিষ্টি করব না, খুব একটা কড়া মিষ্টি ভালো লাগে না, আমি অল্পই মিষ্টি দিয়েছি। তো এই আমার আজকে খাসির মাংস। দই মাখিয়ে রেখেছি, এতটা জল বেরিয়ে গেছে। তো আমার পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো কড়ার মধ্যে। দিচ্ছি আদা রসুনের পেস্ট, আমি একটু খাসি মাংসতে বেশি আদা রসুনের পেস্ট একটু দিই। ছোট চামচে 3.5 চামচ মতন দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো চিনি। বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি ঝুলো আলু ভাজা করে দেখাবো বাদাম দিয়ে, কারি পাতা দিয়ে। তো আমি সেই আলুটা ঝুলো আলু ভাজাতে এবারে রেডি করছি। আমি এইভাবে লম্বাভাবে ধরেছি। এই দেখো। তো বন্ধুরা, আমি মাংস কষাতে দিয়েছিলাম, আমার মাংসটা এবার কষানো হয়ে গেছে। আমি এবারে প্রেশার কুকারে দেব। আলু আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি না, এমনি দিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে মিশিয়ে দিলে আলুগুলো বড্ড গলে যায়, ওই জন্য আমি ওপর দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আমি ঝোলের মধ্যে আলুগুলো চুবিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি ঢাকা। তো এই মাংস বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আমার এইদিকে ভাত হচ্ছে,
তোমাদের বলেছিলাম ঝুরো আলু ভাজা, আলু ঝুরো করে রেখে দিয়েছি, এটা ভেজে দেখাবো। আর আলু ভাজার মধ্যে দেবো কারি পাতা, দেবো বাদাম, কাঁচা বাদাম এনেছি, এটা আমি তেলে ভেজে, তো তোমাদের আমি যখন বানাবো আলু ভাজাটা তখন তোমাদের আমি দেখাবো। তো কড়াই তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য, তো তোমাদের আগেই বলেছিলাম আমার বড় ছেলের আজকে 15 আগস্ট জন্মদিন, তো আমি আমার বড় ছেলেকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি। তো তোমাদের বলছি আমার বড় ছেলে আজকে জন্মদিন গেল, যায়নি এখনো, রাত এখনো সারাদিন আছে, তা তোমরা বড়রা আশীর্বাদ করো। তো চলো আবার রান্নায় ফেরা যাক, ছেলেকে পাশ খাওয়ানো হয়ে গেছে। আলুটা আমি এইভাবে ভেজে নিচ্ছি, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবারে আঁচটা কমিয়ে দিচ্ছি। তো দেখো আমার আলু ভাজা, ঝুরো আলু ভাজা হয়ে গেছে, আমি এর সঙ্গে কী কী দেবো সেগুলো দেখাচ্ছি। এই কারি পাতা দিয়ে দেবো তেলের মধ্যে, এবারে দিয়ে দেবো বাদাম, এর উপরে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, এবারে বাদামগুলো ভাজছি। তো বাদাম ভাজা হয়ে গেছে, তো দেখো এই ছিল আমার ঝুলো আলু ভাজা, আজকে ভেজেছি একটু বেশি করে ভেজেছি, তো আমি এটাকে খুন্তি দিয়ে মিক্সড করে দিচ্ছি। তো চলো মাংসটা এবার ঢেলে নিই কুকার থেকে। কেন আমি ওপরে আলুগুলো দিয়েছিলাম, এ কারণে আমি ওপরে আলুগুলো দিয়েছিলাম, তলায় মাংস আছে, এবার আলুগুলো আমি ওপর থেকে তুলে নিচ্ছি, কেন তলায় যদি আলু থাকতো এই হাতা দিয়ে তুলতে গেলে সব ভেঙে যেত। আমি অল্প তেল দিয়েই বসিয়েছিলাম, এই এত তেল দেখছো এসব চর্বি থেকে বেরিয়েছে, আমি এত তেল দিইনি, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি অল্পই তেল দিয়ে বসিয়েছি, কারণ খাসির মাংস করতে গেলে অল্প তেল দিয়ে বসে, ওর একটা চর্বি থাকে, ওর থেকে তেল বেরোয়। আজকে অনিমা রান্না করে এই ছিল রান মেনু, তো চলো দেখাচ্ছি আর একবার দেখিয়ে নিই। ঝুরো আলু ভাজা, বাদাম কারি পাতা দিয়ে, আর আছে ডাল, শুক্তো, চাটনি, খাসির মাংস, আর আছে পায়েস, শুধু মিষ্টি নেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, শেয়ার করো, লাইক করো, ধন্যবাদ।